প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শিবলি, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্ট নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের পাঠ শিরোনাম জান্নাত। আমি আজকে তোমাদেরকে জান্নাত সম্বন্ধে উপস্থাপন করব। প্রথমে আসা যাক জান্নাত কি, জান্নাতের অর্থ কি। জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। বন্ধুরা বুঝতে পারলে, জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। জান্নাত কাকে বলে বা জান্নাত আমরা কাকে বলতে পারবো বা জান্নাত বলতে আমরা কি বুঝি? জান্নাত শব্দের অর্থ হলো, আরবিতে জান্নাতকে বেহেস্ত বলা হয়। আরবিতে জান্নাত শব্দের অর্থ উদ্যান, বাগান, আর ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত, আর বাংলা ভাষায় বলা হয় যে স্বর্গ। আর জান্নাত বলতে আমরা বুঝি ইসলামী পরিভাষায়, ইসলামী পরিভাষায় নেককার এবং ইমানদার বান্দাদের জন্য পুরস্কার স্বরূপ যে আব্বাসস্থল রয়েছে, আখিরাতে যে পুরস্কার স্বরূপ আব্বাসস্থল রয়েছে তাই হচ্ছে জান্নাত। তাহলে জান্নাত বলতে আমরা কি বুঝি? জান্নাত হলো ইসলামী পরিভাষায় নেককার বান্দাদের জন্য আখিরাতে যে সুন্দর একটি আব্বাসস্থল রয়েছে সেটি হচ্ছে জান্নাত। এখন আসা যাক জান্নাতের স্তর কয়টি। আমরা এখন জানব জান্নাতের স্তর কয়টি। জান্নাতের স্তর আটটি। দেখো, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, দারুন নাইম, দারুল খুলদ, দারুস সালাম। প্রিয় বন্ধুরা বুঝতে পারলে জান্নাতের স্তর কয়টি? জান্নাতুল আদন। দেখো, জান্নাতের স্তর আটটি। কি কি আবার আমি বলি, তোমরা লক্ষ্য করো। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল কামাম মাকাম, দারুল কারার, দারুন নাইম, দারুল খুল, দারুস সালাম, জান্নাতুল আদন, জান্নাতুল আদন। প্রিয় বন্ধুরা, এই আটটি জান্নাতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাহলে জান্নাত শব্দের অর্থ আমরা জানলাম, জান্নাত কাকে বলে জেনেছি, জান্নাতের স্তর আটটি এটা আমরা জানতে পারলাম। তোমরা অবশ্যই খাতা কলমে এই পয়েন্টগুলো টুকে নিবে। জান্নাত হচ্ছে চিরশান্তির একটা স্থান। সেখানে রয়েছে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনন্তকাল, মানে মৃত্যুর পর অনন্তকাল সেখানে তারা যা চাইবে সেই রকমই সুখ শান্তি ভোগ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন জানবো জান্নাত লাভের উপায়, কিভাবে জান্নাত লাভ করা যায়। পরকালে বা আখিরাতে মৃত্যুর পর আমাদের যে ইহ জগতের যে পাপ পুণ্যের হিসাব হবে, সেই পাপ পুণ্য থেকে, পাপ পুণ্যের পাপ পুণ্য থেকে আমরা বুঝতে পারি আমাদের যদি ভালো আমল থাকে তাহলে আমরা জান্নাত লাভ করব, আর যদি আমাদের এই কালের আমল ভালো না হয় তাহলে আমরা জাহান্নামে অভিশপ্ত হব। এই জাহান্নাম থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এ সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। আমাদের জান্নাত থেকে পরিত্রাণ পেতে হলে প্রথমে আমাদেরকে একজন ইমানদার বান্দা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলামের যে পাঁচটি স্তম্ভ সেগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে, এবং যে ভালো এবং মন্দ এর ভেদাভেদ
করে চলতে হবে, সৎ কাজে সহযোগিতা করতে হবে, অন্যায় কাজের থেকে বিরত থাকতে হবে, দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং রোজা রাখতে হবে, আর জাকাত দিতে হবে। পাশাপাশি অন্যায় কাজকে আমরা কখনো গ্রহণ করব না, অন্যায়কে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। এইভাবে আমরা যদি আমল করতে পারি তাহলে আমাদের পরকালে বা আখিরাতে আমরা জান্নাত লাভ করতে পারব। তাহলে প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানতে পারলাম যে জান্নাত কী, জান্নাত শব্দের অর্থ কী, জান্নাত কাহাকে বলে, জান্নাতের স্তর কয়টি এবং জান্নাত লাভের উপায় বা জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে সবাইকে আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ।